হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই টু চ্যানেল রাজদীপ ঘোষ আর্ট অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা সবাই খুবই ভালো আছো। এটা হচ্ছে আমার থার্ড একটা পাঞ্জাবি কাজ, মেরুনের ওপরই সাদা। এটাটা কাস্টমারের অর্ডারে ছিল একদম কাজের। আমি আউটলাইন করে নিয়েছি একদম, এটা টোটাল একটা পাখা, হাত পাখা যেটা বলতে গেলে হাত পাখার ডিজাইন। তো আমি অলরেডি সাদা দিয়ে আমি আমার কলকা স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে পারি, কারণ কালকে আমি কারেন্ট অফ হয়ে যাই, সেই সূত্রে আমার কাজটা করা হয়, ভিডিওটা লেট করে ছাড়া হয়েছে। অন্ধকার কারণ অলরেডি প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে এবং লাইট হয়েছে, কালারটি খুব বৃষ্টি হয়েছে, ওর জন্যই কাজটা খুব দেরি হয়েছে। Thank you.
দেখো আমার একটা হাত পাখা কমপ্লিট হয়ে গেছে, পরে সিঙ্গেলাম হাত পাখাটা স্টার্ট করেছি। তোমার যদি এরকম কাজ করতে ইচ্ছা করে বা এরকম যদি ফ্যানিটের ফেসবুকের পাঞ্জাবি তৈরি অর্ডার দিন, অবশ্যই করে দেবো, অসুবিধা হবে না। তোমার ডিজাইন খেলা তুমি না চাও নিজস্ব কালেকশনও আছে, সেগুলো বলে ভিডিও ভিডিও পরপর দেখো, তুমি যদি পছন্দ পাবে এরকম কাজ কাজের জন্য তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডিসক্রিপশানে আমার নাম সবই দিয়ে দেবো, তা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। চার্জারের মাধ্যমে আমি কাজ করছি, আর প্রচুর কারেন্ট অফ হয়ে গেছে, একদম কারেন্ট অফ দিতে পারে, প্রচুর জোরে নিয়ে কাজ করছি, বাইরে ভালোই যন্ত্র মিষ্টি হচ্ছে। তোমাকে সাউন্ডের সময় নিতে হবে, কারণ অবশ্যই ভিতরে যে বাইরে কীরকম ভাবে মিষ্টি হয়েছে, কীরকম ভাবে নিয়ে গেছে শান্তি করে। দেখো আমার সেকেন্ড পাখাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি থার্ড পাখাটাই আমি করার আগে সাইডে যে ডিজাইনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দিচ্ছি। চলো তোমাদের দেখো। হাত পাখাটাও স্টার্ট করে দিয়েছি অলরেডি, আমার ফোনটার সমস্যা হচ্ছে কারণ একটা চার্জ যেমন চার্জার লাইটে ছিল না, সেটা চার্জটা খুব কম হতে এসছে, তা সেভাবে কাজটা কমপ্লিট হয়নি। কারেন্টটাও চলে গেছে, এতটা কমলে প্রচুর কাজ করতে প্রচুর
এমনি আমাকে রাত্রে মানে কমপ্লিট করতে হবে, কারণ সকালে উঠে আমার কাপড়ের চাপ ছিল, কারণ কাপড়ের ফেব্রিক কাজেও একটা চাপ ছিল আমার অর্ডারে, এগুলোও সেই অর্ডারে ছিল। ওগুলো আমি যদি সকাল রাত্রি যদি এটা না করতে পারতাম, আমার সকাল হলে আমার কাপড়গুলো করতে পারতাম, কাপড়গুলো দুটো কাপড় জমা করতে পারতাম। এইভাবে হচ্ছে। আর হচ্ছে কি বলতো, বর্ষাকাল তো রং শোকানোটাই হচ্ছে বিষয়, দেখো তোমাদের শোকানো হয়ে গেছে, দেখো আমার পুরো ফুল বডিতে কলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতে কাজ করবো, বা হাতে যে দেখতে পাচ্ছ আমি হাতে কাজ করছি, হাতেও মানে একই ডিজাইন সেম ডিজাইন দেখতে পাবো। আচ্ছা চলো দেখা যাক। আমার একটা হাতে ডিজাইন খুব কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। আর কারেন্টও চলে এসছে, বৃষ্টি বৃষ্টি কমে গেছে, তখন রাত্রির তখন বাকি কাজটা হচ্ছে, তখন আমার গড়িয়ে দিতে পারবে। আমার কাজ কমপ্লিট দশ 12টা 12:30 এরকম টাইম হয়ে যাবে, তখন হঠাৎ আমার হাতে পড়ে গেছে ছবিটা দিয়ে এসেছে। দেখো আমার হচ্ছে সেকেন্ড দিকে হাত যেটা ছিল সেটা আমি করার চেষ্টা করছি। লাইটে খুবই প্রবলেম হচ্ছে, খুবই প্রবলেম হিসেবে করতে পারি। আমার হাত একসাথে তো কমপ্লিট হয়ে গেছে, একসাথে আমাকে দারুণ কাটছে হাতে কাজটা। এবার আমি আর এক হাতের দিকে আমার কাজ বাকি আছে, ওটা আমি এবার করবো। আউটলাইনটা কবে গেছি দেখো, এখন কটা বাজে, 11:15 বাজে গেছে, বেজে গেছে অলরেডি। তারপর সেই কাজও করছে, 9টা থেকে 9টা 10টার সময় বসে সেই কাজ করছে। কারণ কাজের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমার রাত্রের মধ্যেই কাজ কমপ্লিট করে দিয়েছে। এত ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, কারণ আমি অলরেডি 10টা ছেড়ে এসে আমার কাজ কাজটা করতে হয়েছে বসে বসে। তাহলে ভিডিওটা কমপ্লিট হলো, দেখালাম দেখো আমি সেকেন্ড থেকে কাজটা করে শুরু করা হয়ে গেছে অলরেডি। সামনে আমি ক্যামেরা দিয়ে দিয়েছি, আমার অলরেডি পাশে মা শুয়ে পড়েছে অলরেডি, আমি মশার এখন টাঙাইনি, আমি এখন কাজ করি পাখা চালিয়ে, আমি সেই ঠান্ডার মধ্যে পাখা চালিয়ে আমি কাজ করছি, হাতের মধ্যে হাত ধরতে হাতের পাঞ্জাবি কাজে কাজ করছি, একটা সাইড হয়ে গেছে। আর একটা সাইড আমি আউটলাইন দিয়ে আমি কমপ্লিট করে নিচ্ছি, দেখো চলো পুরো কমপ্লিট হলে তোমাদের হচ্ছে দেখাচ্ছি, দেখে নাও লাস্টটা।